কেদারেশ্বর, শ্রী শ্রী কেদারেশ্বর, এক এক জায়গায় বাবার এক এক রকমের নাম। এই মন্দিরটা কি করে হলো? এই মন্দিরটা কি করে হয়েছে শুনুন। হ্যাঁ বলুন। আমরা আজকে কোথায় চলে এসেছি সেটা তোমাদের এক্ষুনি দেখাবো ভিডিওতে, অবশ্যই আমার সঙ্গে কন্টিনিউ করো। আর আমরা এখন একটু হাঁপিয়ে গেছি, তাই জন্য মাঝে যেতে বিশ্রাম করে নিচ্ছি। দেখো পুরো ঘেমে গেছি। এটা হলো ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দিরের প্রবেশদ্বার, যেটা কিনা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আজকের দিনটি ছিল শিবরাত্রির পরের দিন, আর আমরা চলে এসেছি ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দির দর্শন করতে। এর আগে আমরা ব্যারাকপুর এসেছি বটে, তবে এই মন্দির দর্শনের সৌভাগ্য আমাদের হয়নি। মন্দির প্রাঙ্গণে সেদিন অনেক মানুষেরই ভিড় ছিল, কোনো কিছু প্ল্যান করে আসিনি। তবে মা একটা খুব ভালো দিনে আমাদেরকে তার কাছে ডেকে নিয়েছেন। আজকের এই ভিডিওতে একটি চমকপ্রদ আকর্ষণ আছে, আর এই যে এখানে যে মূর্তিটি, এটি হলো জগদম্বা দেবীর। মন্দিরের প্রবেশের একেবারে সামনেই রয়েছে এই জগদম্বা দেবীর একটি মূর্তি। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মা অন্নপূর্ণাকে দর্শন করতে, কারণ যেতে যেতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আমরা সবার আগে মাকে দর্শন করে নিলাম। আমার সব বন্ধুদের দর্শনের সুযোগ করে দিলাম, সবাই মাকে দর্শন করো। সত্যি এত সুন্দর মূর্তি দেখে মন ভরে গেছে। তবে আমরা তো জানতাম না, তাই পূজোর ডালি আগে থেকে নিয়ে যাইনি, কিন্তু তোমরা যদি যাও তবে বাইরে থেকেই কিন্তু পূজোর সমস্ত সামগ্রী, অর্থাৎ ফুলের মালা, মিষ্টি, ফল, যা কিছু দেবে সঙ্গে নিয়ে যেও। যেহেতু সেদিনটা ছিল শিব চতুর্দশী, অর্থাৎ আগের দিন পড়েছিল এবং চতুর্দশী তখনও ছিল, তাই মন্দিরের উল্টো দিকে এই নাট মন্দিরে কিন্তু অনেক ব্রতীর ভিড় জমেছিল, আর সকলে মিলে এখানে ব্রতকথা পাঠ করে শুনছিলেনও। আমার এটা ভেবে ভীষণ ভালো লাগছে যে এমন একটা দিনে আমি মাকে দর্শন করতে চলে এসেছি। এতদিন বাদে মা আমাদেরকে টানলেন, আর আমরাও দেখতে চলে এলাম সকাল সকাল। মাকে দর্শন করে খুব শান্তি পেলাম, খুব ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক মানুষই সেদিন এসেছিলেন মন্দির দর্শন করতে, আর এসেছিলেন অনেক ব্রতীরা। তারা কিন্তু এই শিবের মন্দিরে জল ঢালছিলেন। এক ফোঁটা জল দাও তো, এক ফোঁটা। আমরা তো অনেক দূর থেকে এসেছি। থ্যাংক ইউ। বাড়ি থেকে কোনো রকম পরিকল্পনা না করে গেলেও সেদিন যে আমি ওই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে পেরেছি, এটা আমার পরম প্রাপ্তি। আমি কিন্তু আগের দিনই বাড়িতে উপোস করেছি এবং ফলমূল সাবু খেয়েছিলাম, আর কিছুটা সাবু টিফিন বক্সে ভরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তাই ভাত রুটি কিছুই খাওয়া ছিল না বলে আমিও ওখানকার মানুষের থেকে দুধ, গঙ্গা জল ইত্যাদি একটু চেয়ে নিয়ে যতটা পেরেছি ঠাকুরের মাথায় ঢেলে নিয়েছি। এটা আমার একটা পরম তৃপ্তিও বলতে পারো। আর যে চমকটির কথা আমি বলছিলাম সেটা এবার আসতে চলেছে, কেউ স্কিপ করো না, প্লিজ দেখতে থাকো। সেদিন আমাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল জগদম্বা দেবীর বংশধরের সাথে, আর তার মুখেই আমরা শুনে নিয়েছিলাম এই মন্দির প্রতিষ্ঠার আসল ইতিহাস, যা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরাও ওনার মুখেই শুনে নাও যে এই মন্দির কেন প্রতিষ্ঠা হয়েছিল এবং কারা করেছিলেন। জগদম্বার রানীমার কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী,
ওনার সঙ্গে বিয়ে দেয় এবং জগদম্বা দেবীর বড় ছেলে দারিক বিশ্বাস, দারিক বিশ্বাসের আমি নাতি বর্তমানে, আমার পরে আমার ভাইরা হবে। হ্যাঁ, এবং বর্তমান বয়সটা দেখে অনুমান করতে পারছেন কত বয়স আমার। ওনার 80 বছর পার করে গেছে, পার করে গেছে। এখনো মা অন্নপূর্ণার আশীর্বাদে নিজেই চলাফেরা করছে, নিজের কাজকর্ম সব। তাহলে মা জগদম্বার উনি পুঁতি, একদম পুঁতি, ডাইরেক্ট পুঁতি মা জগদম্বা। আমি যখন এখানে প্রথমে আসি, যার মন্দির তার কোনো পরিচিতি নেই, তখন আমি ওই মন্দির বানিয়ে জগদম্বা। আপনারা দেখবেন এই নাটমন্দির থেকে বেরিয়ে এই বাঁদিকে রানী রাসমণির যে ছোট মেয়ে জগদম্বা, জগদম্বা দেবীর একটা মূর্তি আছে, মূর্তি আছে, ওটাই অশোকবাবুর নিজের প্রতিষ্ঠিত করা মূর্তি আছে। ওনার নামটা কি জানি, অশোক, ওনার নাম অশোক বিশ্বাস। এই মন্দিরটা কি করে হল, এই মন্দিরটা কি করে হয়েছে শুনুন। হ্যাঁ বলুন। জগদম্বা দেবী খুব অসুখ করে, জগদম্বা খুব অসুখ করে, তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলেন যে বছর তুমি একে নিয়ে বেনারসে যাও, বেনারসে আমাদের আর একটা মন্দির আছে, উনি পুজো পুজো দিয়ে গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন মথুরবাবু। হঠাৎ মা অন্নপূর্ণা আবির্ভূত মথুরবাবুকে বললো যে এইখানে গঙ্গা ভাগীরথী গঙ্গার তীরে আমার একটা মন্দির প্রতিষ্ঠা কর। তখন মথুরবাবু এসে ঠাকুরকে জানালে, ঠাকুর বলে ঠিক আছে করো, তখন বলে জমি কেন আছে। তখন মথুরবাবু এখানে 65 বিঘা জমি এই পুরো সারাউন্ডিং কিনে ফেলে, কিনে ফেলার পর রামকৃষ্ণদেব ঠাকুর বলেন আমি জমি দেখতে যাবে কোন জায়গায় মন্দির হবে। উনি ঘুরে 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 এই জায়গাটা নির্বাচন করলেন এবং মন্দির আরম্ভ হল তৈরি। কিন্তু মন্দির অনেক বাধা বিঘ্ন আসছিল, কেন না ওইখানে জপচারকের বাড়ি ছিল, আর স্বামী স্ত্রীর মধ্যে একটা গোলযোগ মীমাংসা কিছু হয়নি, একে অপরকে ফায়ার করে দুজনই মারা যায়, ওখানে প্রেতাত্ম হিসেবে হয়ে গেল। তখন ঠাকুর বললেন যে আমি ওই বাড়িতে যাব। উনি গিয়ে এক রাত্রি থেকে সব প্রেতাত্মা তারাদের মন্দির তখন তৈরি হতে আরম্ভ হতো, আর কোনো বাধা বিঘ্নের হল। আর ঠিক কত সালে তৈরি হয়েছিল স্যার? এটা 1857। তারপরে ঠাকুর ঘুরে গেলে এসে খুব ক্লান্তি হয়ে গেছে, ওই যে দেখছেন বেলগাছটা ওর তলায় আমি ঘুমিয়ে পড়েছিল। তখন মথুরবাবু রানীমা জগদম্বা এবং হচ্ছে দাঁড়িয়ে সব কি ঠাকুর তলা বাড়ি যাও বলে আমি বাড়ি যাবো না। কেন বাড়ি যাবে না, কারণটা বলো বলে আমার দুটো আর্জি আছে, একটা দক্ষিণেশ্বরের আদলে অন্নপূর্ণা মন্দির করতে হবে আর 6টা শিবের মন্দির। জগদম্বার পাশে ছিল কেন, মার 12টা মন্দির আবার 6টা করে মার থেকে উপরে ওঠার চেষ্টা করলো। এইভাবে আস্তে আস্তে মন্দির তৈরি হয়। আর ওই দেখছেন সিংহদুয়ার ওটা বিজয়টা করতে দিচ্ছিল না, হ্যাঁ। তখন দারিকবাবুকে, দারিকবাবু গিয়ে জজ সাহেবকে বলে স্যার আমি একটা কথা বলবো অগ্রহণ করি, অনুমতি দিলাম, বড় কী বলার আছে বলে আমাদের দেবদেবীরা সব বাহনার উপর বসে, যেমন লাইক দ্যাট জগদ্ধাত্রী, কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর। তখন জজ সাহেব চিন্তা করে সই করলো, তারপরে সিংহদুয়ার তৈরি হয়। এই সেই বেলগাছ, এই বেলগাছের নিচে ঠাকুর নিজে বিশ্রাম করেছেন, ঠিক এই বেলগাছটার নিচে। এখান থেকেই উনি আদেশ করেছিলেন দক্ষিণেশ্বর আদলে এই মন্দিরটা করতে হবে, কিন্তু শিব মন্দির 12খানা করা যাবে না, দক্ষিণেশ্বরের বেশি করা যাবে না, দক্ষিণেশ্বরের কম করতে হবে, অর্থাৎ 6খানা শিব মন্দির। এখানে এই 6খানা শিব মন্দির আছে। এই ঘরে ঠাকুর এসে ধ্যান করতেন, এবারে আমরা মন্দিরের পেছন দিকের এই পথ ধরে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, যেটা কি না রানীঘাট। আর সেদিন এই যে ঘাটের পাশেই বসেছিল শিব ঠাকুরের মাথায় জল ঢালবার জন্য নানা রকম সামগ্রী, অর্থাৎ গোটা কাটা বেল, নানা রকমের ফল, সিদ্ধি, আকন্দর মালা ইত্যাদি ইত্যাদি জিনিস। আর
বহু মানুষের ভিড় হয়েছিল ঘাটে। সবাই কিন্তু সেদিন গঙ্গা স্নান করে এখান থেকেই অনেকে ভেজা কাপড়ে গিয়ে মন্দিরে জল ঢালছিল। কিন্তু আমার তো এই অভিজ্ঞতা একেবারেই ছিল না। আমি শুধু যারা স্নান করছিলেন তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম, ইস, আমি যদি একটু এক্সট্রা পোশাক নিয়ে আসতাম তবে গঙ্গা স্নান করে নিতে পারতাম। গঙ্গায় যাওয়ার পথে এখানে একটি মন্দির ছিল যেখানে কিন্তু সেদিনও শিবের বড় করে পুজো হচ্ছিল। আর ঘাটে গিয়েই চোখে পড়ল টিপ পরা কপালে, ব্যাস পরে নিলাম টিপ আমিও। এবারে আসি মন্দিরের ভোগ গ্রহণের ব্যবস্থার কথায়। মন্দিরের একদম পেছন দিকেই আছে ভোগ গ্রহণ কার্যালয়, সেখান থেকে 120 টাকার বিনিময়ে ভোগ গ্রহণ করতে পারো। মাকে ভোগ দেওয়ার পরেই এই ভোগ পর্ব শুরু হয়। বেলা 2 থেকে এটা শুরু হয়, কিন্তু যেহেতু সেদিন শিবরাত্রি ছিল তাই ভোগ দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে মাকে, আর সবাইকে প্রসাদ গ্রহণের জন্য অনেক দেরি করেই শুরু করেছিল দেওয়া। প্রসাদে ছিল মা অন্নপূর্ণার প্রসাদ, সবার প্রথমে সেটাই দিয়েছিল, অর্থাৎ পোলাও এবং সঙ্গে 3-4 টুকরো আলু ভাজা। আর ছিল আতপ চালের সাদা ভাত, সবজি ডাল, লাবড়ার তরকারি আর ফুলকপি ক্যাপসিকাম দিয়ে পনিরের একটা তরকারি। রান্না ভালোই ছিল কিন্তু চালটা তেমন একটা ভালো ছিল না। আর সঙ্গে ছিল সামান্য একটু চাটনি আর পায়েস। আমার মনে হয়েছে যে দ্রব্যমূল্যের বিচারে ভোগের মান ততটা ভালো নয়, মা আমাকে ক্ষমা করবেন। আর ব্যারাকপুরের এই মন্দির আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে হবে ব্যারাকপুর, এবং সেখান থেকে অটোতে করে চলে আসা যাবে এই মন্দিরে। এছাড়া প্রাইভেট গাড়ি নিয়ে যদি আসো তাহলে মন্দিরের সামনে কিন্তু কার পার্কিংয়ের সুন্দর বন্দোবস্ত আছে। আমার আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আবার সকলের সঙ্গে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।